ছোটু বল, বিড়ি আছে? বিড়ি খাবে শালা? তোর শ্বশুরের ভিতরে বিড়ি আটা দিতেছিল, শালা বিড়ি খাবে? শালা দুটা রুটি পাতেছিল সেটাই বল, শালা আটা পিছে পিছে জীবনটা পুরাই গেল শালা ভিতরে। পয়সাও নাই রে ভাই বিড়ি কিনবার। হ্যাঁটা গো, তোর পাশে বাপ মরেছে নাকি? এরে বাপ নাই, মনে হয় ঠান্ডা করে গেছে, যা তোর তো চাদর এড়ে ঘুরে বলছে। আর দেখছিস শালা বাপ মরেছে, তা শালা ঘমনটা এখনো ভাঙে নাই আর। চল শালা চল, তোর আগে 2 লক্ষ আমিয়ে জেল সে বেরাঞ্জে। তোকে বেরাইতে বলছিল? ঠিক আছে, তো 3 টাইম খাদি, আবার বাইরে আমাকে চুরি চামারি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যত পয়সা আমাকে ছুড়াঞ্জি না সদাইন দিব। শোন, তোর আগে পয়সা ঘুরাই নাই লাগবে তো, আমার একটা কাম আছে করে দিতে হবে। ফ্রি কাজ করি নাই লাপড়া, ও আমি আপন বাপের ফ্রি কাজ করি নাই। ফ্রি নাই রে, যদি কামটা করে দিলে তো যত পয়সা দরকার অত দেব। শুন বল, পয়সা দিবে তো করতে কি দিক্কত আছে? পুছ কাম হয়ে যাবে। কথা আসতে হবে ঢেলা জোড়, ই সালা ঢেলা জোড় পাশে বিটি ছিল, তো ছাগল তাগল চোরাই নেবে, মুহূর্ত ধুয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ি দাঁড়িলা কাটাই নিতে বল, বেশি দালালি করতে না বাক, যথা ডাকছে অত চুপচাপ মারে আসবে। হ্যাঁ বীরু বল, এটা কোন স্টেশন বটে? শালা দেখানে পাইছি রেলওয়ে স্টেশন বটে। আরে ওইটা তো জানি, নাম কি বটে? শালা নাম জানলে শালা অত পড়ালেখা দেখলে আমি জেলে থাকতে। শালা ছোট মাস্টারের বাদ শুনলে আমাকে জেল তেল খাটতে না, তো কোনো দিন মাস্টারি আর ডাক্তারি করতে। কি বলেছিল মাস্টার? ওইটাই তো নাই শুনেছিলি বাপ, ভাষণ দিয়ে দিয়েছিস আর উঠি কাজ শালা চুরি করে নিলি রে। একটা ছোট জেলে ওর বাপে পাইতো না তো ওইটাই শালা দিত। আরে তো জেলে রুটি খাই গে সিটাই মিল যায় জিটা, তো ওই সাইডে এক ঢকা যে খাই নেব, মাইরে আরো খাওয়া করা দেবো। বীরু বল, তুই যখন বাথরুম দিয়ে গেছিলি তখন আমার বিরাট মজা। কিসে রে? আরে ভাই একটি লড়কি চুম্মা নিল আমাকে, মায়ের? হ্যাঁ, তারপরে? তারপরে জানি না, ও চুম্মা লিয়ে বাদে এমন এমন করে 10টা পয়সা কেন খুঁজতেছিল। এরে সালা লেলা মুয়া ইড়া ছিল ইজড়া, যা সালা দুইয়া শুনিটা আমার ঘুরিস না সালা জুঠা মুয়া। চল বাপ জলদি যাইতে হবে, শালা দমে লেট হয়ে যাবে। গাড়ি কয়ে এসে বাপ যাবি কি? দেখো উল্টি হয় আগেটা পয়সা না তোর সঙ্গে ঠিক আছে। ভাড়া কত বটে অত ধরে? দেখ সবার তো 20 টাকা লি, 15 টাকা লিব। শুন না, 15 টাকা তোকে 60 টাকা দিব। শালা ঠাকুরের যত পয়সা দিবে কি একই দিয়ে দিবি তুই? একটা বাদ বলবো কি, তোর স্বভাবটা না মায়ের বহুত ভালো। থ্যাংক ইউ, সরি সরি সরি। আচ্ছা কোনো বাত নাই, ফির কে কোনো বাত নাই, আরেকবার বুঝে দিতে হবে। সরি সরি সরি, কোনো বাত নাই। না
জলদি হ্যাঁ দেখানে বুঝাইছিস তো গলি এখন তো মজাটাই লাগতেছিল আর 100 কিলোমিটার থাকতে তবে না কি বলি চলে এই এই পৌঁছে গেল চল নাম নাম জলদি নাম লে ঠিক আছে ঠিক হ্যাঁ রে গাঁটা এত হেভি হেভি মাল আছে ব্যাটারি সারাই যাইছিস তাহলে তো কামটা করবি তো পয়সা পাবি কে বলছো সালারা এখনো আইলো না বাপ এত সময় হয়ে গেল তো বল কি কাজ আছে গোবর কে ধরবার আছে গোবর কে ধরবার আছে গায়ের না গরুর এমন করে উঠাইলে ধরাই গেল তো গোবর ডাকু ডাকু পারা সালা মা ডেঞ্জার বটে সালা ঘিসড়াং ঘিসড়ে মাইলে ধরলে মারিয়া মরাবে কো সালাই তোর জন্যই কত তোরা কে ডাকেছি আমরা এটা কি फायदा পাবো যত পয়সা খুঁজবি তত পাবে তা কত দিবি 2500 টাকা এ সালা তুমি 2500 আমরাকে দিবি আর সরকারে তোকে ঢের পয়সা দিবে না ওকে ধরানি সালা ওর 8000 ইনাম আছে মানে তুই 8000 নিয়ে নিবি 8000 চাই আমরাকে তোর পয়সাটাই তোরাকে দিয়া করাবো হলো ঠিক আছে কাম হয়ে যাবে ঠিক আছে সালা কাম হয়ে যাবে কিছু অ্যাডভান্স টলে যাবে কিসে খচখচাই যাবে দে যা রামলালে দিয়ে দিবে তোরাকে তোর কাম করবা রামলালে পাশে লিবো বাহ আরে রামলাল আমার স্টাফ বডে ও দিয়ে দিবে হ্যাঁ যা ঠিক আছে ঠিক মারে ডাকবো রে ডাকবো রে হ্যালো যা যা হয়ে যা পরে ভোগ লাগে যা সকালে নাস্তা না জলদি চাপা যাবে না জলদি আন সবাই নিজে কিনে খাবে চালটা আর গোবর কে দিয়ে তুই কটা চালটা রাখ গোবর খাবেন একটু খাবার আর বাকিটা কি তোর মশুর বিয়ার জন্য রেখেছি আরে মারা মারা এগুলো মারা এই আজ এরকম খাবার হয়ে গেছে গোবর খুশ হয়ে যাবে চল লোডো এ ঠেরে দাদা রে কি ঠাকুর আয় 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 ভাবলি তুই মরে যিস কে জান বাঁচিয়ে আছে কেন হ্যাঁ আমি বাঁচে আছি আর যতদিন বাঁচে থাকবো গোবর কে বলে দিবি গাঁস এক কোটি সমান নাই যাবে আমার কে রে আমরা কে তুই হ্যাঁ আমি আর আমার লোক তোর লোকে গায়ের লোক ভাই এরা সঙ্গে বাঁধ নিতে ডোরাই সঙ্গে নিয়ে বাঁধ মিশতে যাই আর এরা আমরা ঢুকবে আলবা পেছু দিয়ে ঘুরে দেখ তোর বাপ দাঁড়ায় যায় ওইদিকে এরা তুমি ঠিক না করলে ঠাকুর এর বলতো আমরা নিয়ে যাইব এরা তুমি ঠিক না করলে ঠাকুর বলো ছিলরা কালিয়া দু তোরা তিন আর ঘুরে আলি আর আলিস তো আলি খালি হাতে সালা আমার ভোগের পেটটা গুড়গুড় গুড়গুড় করছে আর তোরা সালা খালি হাতে এসে গেলি রে মানে তোরা কি সোচেছে সর্দারে তোরাকে সাবাসি দিবে বেড়াই দিবে ফার্স্ট সেকেন্ড থার্ড সরকার আমার উপরে কত না ইনাম রেখেছে রে 8000 8000 সমিত 8000 তোরা সালা আমার নামটাকে পয়সা গাড়ির মাটি মিলে দিবে সালা সর্দার সং দালালি সালা পুরুলা জমশেদপুর আসানসোল এই লাখ ছেলে কান্দা সালা ওর মায়ে বলে সালা চোখ নাই তো গব্বর এসে যাবে
সবরা মরবি, সব মরবি তোরা। ইয়া সাজাটা পাবি সে। আরে হে ট্রাম্বা। কটি গুলি আছে রে? ছটি। ছটি গুলি আর তিন লোক। ইয়ার বাদে ঠিক আছে, তিনটি গুলি আর তিন লোক। চলো মামাটাই চুল চালা বাঁচে গেলি, চর কি হবে তাই চিমসা ইসরা ইও বাঁচে গেল, চর কি হবে রে কালিয়া। সর্দার আমি তোর খৈনি খাইছি। খৈনি খাইছিস? হ্যাঁ। এই খৈনি খেলে পেট ভরা সালা, ঘিউ দিয়া রুটি লো সব খাই যাইছি আর পেটটা ভরাইছি। এবার মাফ করলে ইয়ার পরে যদি আমরা গলতি করে যে তো সর্দারের বন্ধুক আর তোর মাথা দেখে নিব কে বডি গোবর কে ধমকি দিছে বেরা। এবার গুলি পুরা গেল ঠাকুর, বন্দুক তো বন্দুক কি বন্দুক দে এই বল বল ওটা মনে হয় গুলি তুলি পুরাঙ্গি যে যা ধরে নিয়ে যা গুলি দাও ভাই শুন হ্যাঁ যা 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 এই 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 দেখ না আসে না না আসে না আমি বন্দুক নিয়ে আসি দাদা জি বন্দুক নিয়ে আসি না চলে না চশমা পরে নিয়ে গেছে আরেক লোক আরেক লোক কই এমন কি চশমা ঠাকুরকে বলে দিব কি ওর কাম নাই করতে পারবো, বন্দুকটা দিল নাই তো কে তো মায়ের খাতি আমরা ওর খাতিরে তো মাইরটাই খালি চৌয়াকে বলে দিব কি কাজ নাই করবো তোর। তোর আর কাজ আমরা করবো নাই কেন পাশালা তোকে বন্দুকটি খুঁজলি দিলিস তো নাই নিলে তো পয়সাটা ঘুরাই দিবি পয়সা তো না ভাই বহুত বড় তোর পয়সা পয়সা পুরাই গেল সব আরে নাই নিতে পারলি তো কোনো রিজন আছে বলছি তো কি রিজন ছিল রে কি রিজন তোর কোনো হাত নাই লোকে তোর কোনো এ আসো জি নিয়ে হাত নাই গা মায়ের মোরে
আচ্ছা কি করছিস গোবর কে ধরবার পরে এটা ঘুরে বুঝলি আমাকে বন্দুক চালা শিখাবি চালিয়ে সেলফ চালাতে জানিস না শিখাবি না দেখ এমনে ধরবার পরে কমন বললো কমন হাতটা কর এমনে ধর কাকে মারি দিলি তোকে শিখা দিয়ে দিলি বন্ধু কাজ হয় না পালা পালা কার পেছে গুলি মেরে দিলি মারি মরে দিলি জন্য করা যাই কালিয়াকে বলে কে ইয়াকে উঠা নিয়ে যাব চল কালি 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 কালিয়া 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 কি রে বিনু বসন্ত এটা আকা ফুল তুলছে মারি হ্যাঁ চল উঠা উঠা চল সরদার তুই যে সব সময় গুটকা খাচ্ছি সরকার গুটকা দাম বাড়াই নিয়েছে কি করবি এরপর গুটকা দাম বাড়াই নিয়েছে কোন হনঙ্গের পরে এক ঘন্টা বাদে বাদে তুইকব শালা বহুত বড় তোর গার্লফ্রেন্ড হয়েছে কোন আছে তোরে ফাটছে চল নাচ তুই যদি নাই নাচিস এমন কিছু নাচবে ইয়ার বড় খোঁজ খোঁজি না তুই গানা ঘুরা আর বসন্তী তুই নাচ বাংলা গানা পুরুলিয়ার পুরুলিয়ার বাংলা গানা গা কলেজ মোড়ে থাকবি বন্ধু থাকবি রে দাঁড়া শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংরা না দেখে সবাই করে হাই হাই উড়ে উড়ে যায় চেংরা না দেখে সবাই করে হাই কি করে বহিয়া মে কসি কে সইয়া মারে লো কাচা কো 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 হ্যাঁ চান কি হলো তোর মসি এসেছে খাবার নিয়ে যা খাই নিবি জানাই শুনছে পকড়ু সালে গো Thank you.
মরিছে মরিছে তো মর মরিছে মরিছে রে মরিছে রে ঠিক আছে